হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। কৃষ্ণচূড়া শহরের এমন একটা ফুল যা আপনি না চাইলেও হয়তো আপনি খুব সহজে আপনাকে আকৃষ্ট করে ফেলতেছে। এই যে শহরের বিক্ষিপ্ত বিপর্যস্ত যে নগরী ব্যস্ততা, আমাদের প্রতিনিয়ত ছোটাছুটি, এই ছোটাছুটির মধ্যে যেন এক পশলা বৃষ্টি হচ্ছে এই কৃষ্ণচূড়া, যে বৃষ্টিটার জন্য এই বিক্ষিপ্ত নগরী তীব্র তাপদাহে মানুষ অপেক্ষা করতেছেন। আমার কাছে মনে হয় এটাও যেন ওই মানসিক যে প্রশান্তি, একটা মানুষের যে একটা গাছের কাছাকাছি আসলে শিকড়ের কথা, তার পুরাতন কথা, তার প্রকৃতির সঙ্গে যে মানুষের একটা মেলবন্ধন, তার যে আত্মীয়তার যে সম্পর্ক, প্রকৃতির সঙ্গে যে আমাদের আত্মীয়তার সম্পর্ক, সেই সম্পর্কটা যেন আরও একীভূত হয়। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে রক্তকরবী যেমন একটা প্রাণের প্রতি, তেমনই ঢাকা শহরে মনে হয় যে কৃষ্ণচূড়া ফুলগুলোই হচ্ছে প্রাণের এক প্রতি। শহরের এই ব্যস্ততা, এই যান্ত্রিকতা, এর থেকে একটু দূরে এই কৃষ্ণচূড়া ফুলগুলোই মনে হয় যে সবার মধ্যে প্রাণ জোগায়। যান্ত্রিকতা থেকে আমরা একটু হলেও বেরিয়ে আসতে পারি। কৃষ্ণচূড়া ফুল আসলে শান্তির একটা প্রতীকের মতো। কৃষ্ণচূড়া ফুল দেখলে মনে হয় যে ছোটবেলায় ফিরে গেছি। এই যান্ত্রিক শহরে যখন তাকিয়ে দেখি কৃষ্ণচূড়া ফুল, তখন মনে হয় একটু এই যান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে পারছি, একটু প্রশান্তি। এই প্রচণ্ড গরমের মধ্যে যখন হচ্ছে গাছের দিকে তাকাই বা ফুলের দিকে তাকাই, তখন মনে হয় যে আসলে পৃথিবীটা সুন্দর। কিন্তু সব কিছুর মাঝেও যখন হচ্ছে গাছে গাছে এরকম ফুল দেখতে পাওয়া যায় এবং তার মধ্যে কৃষ্ণচূড়া ফুলটা যখন অনেক নানা রঙের মধ্যে যখন লাল রঙটা ফুটে থাকে, তখন আসলে অত্যন্ত সুন্দর লাগে দেখতে এবং মনের মধ্যে একটা শান্তি নিয়ে আসে। এই গরমের মধ্যেও মনে হয় যে না, একটু তো শান্তি পাওয়া যাচ্ছে। আর এছাড়াও সবুজ এখন বনায়ন খুবই কমে গেছে, কৃষ্ণচূড়া ফুলও যে খুব দেখতে পাওয়া যায় তা না, কিন্তু তবুও এর মাঝে মাঝে যখন কোথাও একটু সবুজ দেখতে পাওয়া যায়, তার মধ্যে যদি একটা কৃষ্ণচূড়া গাছের লাল রঙটা দেখতে পাওয়া যায়, তখন আসলে অত্যন্ত মনে হয় যে বনায়নটা আরও প্রয়োজন। কারণ এটা দেখে আমাদের যে মানসিক যে শান্তিটা পাওয়া যায় সেটা। আমার কাছে কৃষ্ণচূড়া হচ্ছে গিয়ে এই অতি উষ্ণ যান্ত্রিকতায় এক ছটাক প্রশান্তির ছোঁয়া। নাগরিক জীবনে প্রতিদিনের ব্যস্ততায় কৃষ্ণচূড়া রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষের কাছে তৃষ্ণার জলের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাসটা কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ক্যাম্পাসটা বোধ হয় নতুন বউয়ের বিয়ের সাজে সেজেছে। এই যে গরমটা পড়ছে, এই সময় চারিদিকে এমন মরা গাছগুলো, জরাজীর্ণ গাছগুলো আবার নতুনভাবে সতেজ হয়ে উঠেছে, আর তাদের মাঝখানে এখানে কৃষ্ণচূড়ার লাল, এটা তো মানে প্রশান্তি এনে দেয় হৃদয়ের মধ্যে একটা। এটা হচ্ছে আরাম দেয় নিজের আত্মাকে, মনকে। এই যে সবুজের মাঝখানে মাঝে মাঝে থরে থরে লাল ফুল সাজানো, এটা এটা হচ্ছে মানে বোঝানো যাবে না এটা বলে আসলে, যে এটা হচ্ছে কতটা শান্তি দেয়।